হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে রোববার, এখানে বেটু খাচ্ছে। তুমি এখন কোথায় যাবে ভালো করে বলো। ড্রয়িং ক্লাসের পর টি ওয়ান, তাই তো? ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও। আর এখানে এতক্ষণ একজন বিস্কুট খাওয়া হলো, কমপ্লিট হলো বিস্কুট খাওয়া। হ্যাঁ, রবিবার শুনেছে আর বন্ধুরা শুনেছে। আর এখানে আমার চা কমপ্লিট, এখনও পুদিনা পাতা তুলে আনিনি। আর এটা হাজব্যান্ডের চা, এই যে আমল দুধ দিয়ে গুলো দেবো। আর এখানে আজকেও চায়ের সাথে হচ্ছে দুখানা লুচি আছে, ও লুচিটা দিয়ে দেবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর ওকে ড্রয়িং ক্লাসের জন্য পুরো রেডি করিয়ে দিয়েছি, বাজে মুহূর্তে 8:05। ঠিক আছে, এই রেডি টেডি করাতেই আমার আজকে একটু লেট হয়ে গেলো। চলো আর বেশি লেট করবো না, হাজব্যান্ডকে আগে চাটা দিয়ে দিই, আর আমি আগে চাটা খেয়ে নিই। দেখতে থাকো সারাদিনটা ঠিক কেমনভাবে কাটে। এরই মধ্যে কাজের ফাঁকে সকাল সকাল নিয়ে নিয়েছি মাথায় তেল। তো মাথায় তেল নেওয়ার পর বললাম না, গরম যেন চারগুণ বেড়ে গেছে, বাপরে। চলো, বেজে গেছে 8:25 আর বেরিয়ে গেলাম। ওকে দিয়ে আসি, ওকে দিয়ে আসা, নিয়ে আসাটা একটা বিশাল বড় কাজ হয়েছে রোববারের দিন। তো এখানে দেখো প্রতিদিনই কারুর না কারুর বাড়িতে কিছু না কিছু কাজ লেগেই আছে, তার জন্য বালি চিপস এগুলো মোটামুটি প্রতিদিনই পড়ে থাকতে দেখবে। আর বেটুকে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এসে স্নান টান করে পুজো টুজো সারা আমার হয়ে গেল। এবার যাচ্ছি আমি কিন্তু বেটুকে নিতে, দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মাথা ভেজা। তো বেটুকে এখন নিতে যাচ্ছি, বাজে মুহূর্তে 10:05। আর এই আশেপাশে বেশ কয়েকটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাগুলো কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে বাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভালোও লাগে বেশ, অনেক মানুষজন একসাথে থাকবে। চলো যাই হোক, কথা বলতে বলতে স্যারের বাড়ির কাছে চলেও এসেছি। এই যে নিলাম দর্শিটাকে, আজ নিয়ে শুনলাম মারপিট করেছে, পুরো ব্যাগ ভিজিয়ে একাকার করেছে, হয়তো বাই চান্স জলটা পড়ে গেছে। হ্যাঁ, কেন মেরেছিস, কি হয়েছিল ফ্রেন্ড, কি করেছিল? হ্যাঁ, কি অবস্থা, মেরে মার ধর করে মারপিট করে চলে আসছে। চলো একে ঘরে নিয়ে যাই, তারপর রেডি করিয়ে আবার বাড়িতে দিতে যেতে হবে। তো বাজে বন্ধুরা দেখো 10:30, আর ওকে স্নান টান সারিয়ে রেডি, এই ওট 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 ওট, স্নান সারিয়ে রেডি করিয়ে দিলাম। আর এখানে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, এই যাও। তো তো আমিও তো অলরেডি রেডি ছিলাম, রেডি হয়ে ওকে আনতে গেছিলাম। তো চলো বেরোনো যাক, যাচ্ছি হচ্ছে বাড়ি। আজকে লাঞ্চ ডিনার সব ওখানে হয়তো করবো, লাঞ্চ তো অবশ্যই করবো। তো দেখি লাঞ্চ করে আমি ভাবছি ফিরে আসবো, কারণ ওখানে প্রচণ্ড গরম। তো তারপরে বিকেল দিকে আবারও যাবো, এরকম কিছু প্ল্যান আছে। তো এখন যাই, এখন 10:30 বাজে, ওই 1:30-2 নাগাদ হয়তো আমি চলে আসবো, বেটু থাকবে। তো তারপর সন্ধ্যাবেলা আবারও যাবো, বাজার যেতে হবে, কারণ বেশ কয়েকটা স্কুলে সিসিএ দিয়েছে। একটা লম্বা লিস্ট করব বসে বসে, কী কী আনতে হবে না আনতে হবে, তো সেগুলো ওই লিস্ট নিয়ে বাজারে যাব। মানে নেক্সট উইকটা মানডে টু ফ্রাইডে পুরোটাই সিসিএতে ভর্তি, পুরো উইকটাই। তো অনেক জিনিস আনতে হবে, ছোটোখাটো ছোটো ছোটো আর কি, ওদের যেমন হয় আর কি। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরোনো যাক, এখনও ব্লগ এডিট কিছুই হয়নি, ওখানে গিয়ে বাড়িতে বসে বসে একটু রিল্যাক্স হয়ে পড়বো, বেশ দেখতে থাকো। তো চলে এলাম হচ্ছে বাড়ি, ঠিক আছে। আর এত জোর খিদে পেয়েছে, এত জোর খিদে পেয়েছে, ক্যাথলিন থেকে সামান্য একটা কেক আর একটা কী বলে জানো চিকেন লাজাবাব বলে একটা ইয়ে নিয়ে এলাম, ওই হটডগ টাইপের, না খোলো মা খোলো, আমি আর মা হাফ হাফ খেয়ে নেব। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে না মা? 11টা বাজে, রান্না মায়ের কমপ্লিট। এই প্রথমবার দেখলাম যে তোমার 11টা রান্না কমপ্লিট হলো। এই যে খেয়ে দিই জিনিসটা, হটডগই বটে, হ্যাঁ হটডগ টাইপের। এই যে সে একটা, আর রেড ভেলভেট একটা নিলাম। আমি আর মা হাফ হাফ খেয়ে নেবো। আর এখানে বেটু খাচ্ছে হচ্ছে, এই যে এখানে আরেকজন আইসক্রিম খাচ্ছে, খা খা খা। চলো গলেই গেছে আইসক্রিম প্রায় আনতে আনতে। তো
চলো, মা আজ কি কি রান্না করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? বাপরে, এটা হচ্ছে মা, এটা কি শাক গো? কলমি, কলমি শাক ভাজা, এখানে লাউ ডাল, এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, এখানে আছে বেগুন, দই বেগুন, এটা হচ্ছে দই বেগুন, আর এখানে হচ্ছে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, ঠিক আছে? এত কিছু রান্না মায়ের সকাল সকাল পুরো কমপ্লিট। ভাত তোকা হয়ে গেছে না মা? সব হয়ে গেছে, বেশ এবার রেখে দাও এগুলো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, আর বাড়ি ঢোকার মুখে আমার যে গোলাপ গাছটা লাগানো আছে সেই গোলাপ গাছটার দেখো তিনখানা ফুল ফুটেছে। একটু এসে শুয়েছি, হঠাৎ করে দেখছি মেঘ ডাকার আওয়াজ। ওরে বাবা, এত বিশাল মেঘ করে এসছে ব্যালকনিতে বেরিয়ে এসে দেখি। আর এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আর ওয়েদারটা যেন ভীষণ ঠান্ডা হয়ে গেল মুহূর্তের মধ্যে। তো রাস্তাটা দেখো কি সুন্দর, বৃষ্টির ছিটে ফোটায় চারিদিকটা আলপনার মতো হয়ে আছে না? দারুণ দেখতে লাগছিল। বাজে বন্ধুরা, এই মুহূর্তে সন্ধে 7টা, আর যেমনটা আমি বলেছিলাম যে বাড়িতে চলে এসেছিলাম 2টো নাগাদ। তো তারপর দেখো এখন আবার যাচ্ছি, কিন্তু মুশকিলের ব্যাপারটা হলো যে আমার লিস্ট আর করা হলো না, ঠিক আছে? একটু রেস্ট নেবো ভাবলাম, রেস্ট নিতে গিয়ে লিস্ট করা হলো না। তো যাই হোক চলো, এখানে ফোনে যা ম্যাম পাঠিয়েছেন সেটা দেখে দেখে কিনতে হবে, কিছু সবজিপাতি আনতে হবে। আর মা আমাকে একটা শাড়ি দিল, ওই শাড়িটা পিকো ফলস করতে হবে, অনেক কিছু কাজ নিয়ে বাজার বেরোচ্ছি। আর আজকে সবথেকে একটা ইম্পর্টেন্ট দিন ছিল, সেটা আমার মানে সংসারের চক্করে না মাথা থেকে পুরো বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আজকে আমার মায়ের বার্থডে ছিল। তো দেখি মাকে ভাবছি একটা কিছু ছোটোখাটো যদি কিছু গিফট দেওয়া যায়। তো চলো বেরোনো যাক, যদি পারি তো কিনবো, নইলে পরে দেখা যাবে। বেশ চলো দেখতে থাকো। বাজারে চলে এসেছি, তো বাজারে দেখো শাড়িটার জন্য ভাবলাম যে মাকে একটা ব্লাউজ গিফট করি। মায়ের যেহেতু সামনে একটা বিয়ে বাড়ি, ইনস্ট্যান্ট একটা ব্লাউজের দরকার, এখন ব্লাউজ করাতে দিলে সেটা মোটেই তাড়াতাড়ি হবে না। তো এই শাড়িটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই শাড়িটা যেহেতু মাল্টি কালার, সেহেতু যে কোনো একটা ডিপ রঙের ব্লাউজ কিন্তু মানিয়ে যাবে শাড়িটার সাথে, যেমন একটা পিঙ্ক, ব্লু, তারপর তোমার গ্রিন, ঠিক আছে? এই ধরনের যে ডিপ কালারের এগুলো মানিয়ে যাবে আর কি। তো আমি চাইছিলাম, যেহেতু প্রচণ্ড গরম আর আমার মায়েরও একটু অ্যালার্জি আছে আমার ছেলের মতন, তো মাও যে কোনো জিনিস সহজে পরতে পারে না, তো তার জন্য ভাবলাম নিলে একটু সুতির মধ্যেই নেব। আর ওই দেখো পিঙ্কটা দেখলো, ওই পিঙ্কটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু হাতে পিঠে ডিজাইন থাকলো ঠিক আছে, কিন্তু হাতের মধ্যে যেহেতু কাটা কাটা ডিজাইন আছে আমি যেহেতু নেওয়ার একটু সাহস পেলাম না। তো ফাইনালি সব ছেড়ে দেখো এই যে গ্রিন ব্লাউজটা, এই গ্রিন ব্লাউজটা আমার মনে হলো যে এই শাড়িটার সাথে একটু বেশি ম্যাচ করবে, তাই ওটাই নিলাম। খুব সুন্দর লাগছে, একদম ভদ্রস্থ। এরপর চলে এলাম বেটুর স্কুলের জন্য জিনিসপত্রগুলো নিতে। এখানে তো আমার প্রচণ্ড লেট হলো, প্রচণ্ড, কারণ এক একটা চার্ট পেপার খুঁজতে, সেটা আবার মিলিয়ে মিলিয়ে দেখতে নিতে মানে প্রচণ্ড টাইম লাগলো। বাকি যা যা ছিল সব দরকার ছিল সবই নিয়ে নিলাম। ও মা, ব্যাগটা ভরতে গিয়ে দেখি আমার ব্যাগের ডান্ডাটা গেল কেটে, ব্যাস আবার কি, আবার ব্যাগের ডান্ডা ঠিক করতে দৌড়ালাম। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দেখো কেমন পছন্দ হয়েছে নাকি, আর হবে নাকি সেটাও বলো। এই যে 36, এটাই নিলাম। আসলে আর একটা ডিজাইন ছিল, ওটা মানে বিশাল ডিজাইন ছিল, হ্যাঁ তুমি তো পড়ো না ওই জন্য এটা নিলাম না। এই যে গ্লাস হাতে, এটা হবে খুব সুন্দর, আমার সাইডের সাথে ম্যাচ করেছে। হাতে হলে আমার ইয়েতে হবে, পরে ভালো করে একটা ছবি তুলে রাখবে এবং দেখাবে। বাজে বন্ধুরা, এই মুহূর্তে 9টা, আর জাস্ট এই বাড়িতে এলাম। তো এসে দেখছি বেটু বাবার সাথে বেরিয়েছে, তো একটু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে যাব। কোনটা, এই পিসটা? না আমি করাবো না, আমি কেন করাবো?
তুমি করাবে, তখন পরে এটা ইমার্জেন্সি ছিল বলে ইমার্জেন্সি পারপাস এটা হলো, যখন তুমি করিয়ে নেবে বুঝলে, যখন সময় পাবে তখন করিয়ে নেবে। ম্যাচ করেছো না এই কালারটার সাথে দেখো, আর এটা পরেও ভালো লাগবে। আমি একটা ডিপ মানে যেটা রানি কালার না, ডিপ আছে তো ওটা মনে নাই সেই অনলাইন থেকে অর্ডার দিয়ে, হ্যাঁ ওইটাও হবে কিন্তু, দুটোই পরে দেখবে। তবে আমার মনে হয় ওইটার থেকে এটা পরে বেশি আরাম পাবে, কারণ এটা সুতির, এটাই আমি পরব। হুম, এটা সুতির জিনিসের বেশি আরাম সব সময়, ওইটাই পরবে, মনে থাকবে। হ্যাঁ কিচ্ছু হারাবে না, ফেভিকল এই নিয়ে 10 বার হারিয়ে এলো, 10 বার ফেভিকল হারিয়ে এসছে, ঠিক আছে। এটা কাল স্কুল নিয়ে যাবি, হারাবি না। এই যে কাল যে বললাম সিসির জিনিসপত্র নিয়ে চলে এলাম, কালকে টিফিনে ভাবছি স্যান্ডউইচ করে দেবো, ব্রেড নিয়ে এলাম, আর কি বাবা, আর কিছু সবজি পাতি নিয়ে এলাম কালকের জন্য, ঠিক আছে। লঙ্কা তো একেবারেই, লঙ্কার অবস্থা খারাপ ছিল, লঙ্কা নিয়ে এলাম ওখানে ভেন্ডি গিয়ে, আর লতি পেয়েছি, কচুর লতি, তো কচুর লতিটা আমি মাকে দিয়ে এলাম, মাকে বললাম তুমি করে দেবে, হচ্ছে ব্যাপার। আর মদনের মানে ক্যান্ডি দুটো শশা নিয়ে এলাম, চলো খেতে শুরু করে দিয়েছে লঙ্কার ডান্ডা। তো বাচ্চা বন্ধুরা পুরো পাক্কা 10:05, আর ওর কাছে যে সিসিএ রেডি করা সেগুলো চলো করে নেবো এই মুহূর্তে। আর আজকের দেখলে সারাদিনটা ঠিক কেমনভাবে আমার পেরোলো, তা আজকের ব্লগটা বন্ধুরা করে দিচ্ছি আমি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা টাটা, বাই।